টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা ঢলে শরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা সহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামেরও কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। পানির তোড়ে ভেঙে গেছে অনেক রাস্তা, বাঁধ ও ব্রিজের অংশ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঁধ ভেঙে গেছে, কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। বন্যার কারণে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের 12 জেলায় প্রায় 2000 মোবাইল ফোনের টাওয়ার অচল হয়ে পড়েছে। এদিকে আগামী 3 দিন এই অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্রান্ত এলাকায় চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক সহিংসতায় এবার ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধেও হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় দায়ের করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ অজ্ঞাতনামা 400-500 জনকে আসামি করা হয়েছে। এই মামলার অন্যতম আসামি তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। রুবেল নামে এক পোশাককর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাদেরকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নীতিমালায় বলা হয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়া ব্যক্তিরা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, তবে অন্তত 2টি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যাবে। থাইল্যান্ডে মাঙ্কিপক্স বা এমপক্সের নতুন প্রাণঘাতী ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এশিয়ার ভেতরে এমপক্স ধরা পড়ার এটি প্রথম ঘটনা, আর আফ্রিকা মহাদেশের বাইরে এমপক্স শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। বিবিসির খবরে বলা হচ্ছে, বিশ্বের মোট 42টি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে থাইল্যান্ড। তাদের থাইল্যান্ডে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। মূলত গত বছর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে এই রোগের প্রাদুর্ভাব শুরু। এখন পর্যন্ত সেখানে অন্তত 450 মানুষ এমপক্সে মারা গেছেন। এরপর কঙ্গো থেকে এটি আশেপাশের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহ আগে এশিয় মহাদেশের বাইরে ক্লেড 1B সর্বপ্রথম ধরা পড়ে সুইডেনে। এবার এশিয়ার দেশ থাইল্যান্ডে প্রথম এমপক্সের ক্লেড 1B ধরনের সংক্রমণ ধরা পড়ল। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় তিনি বলেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। এই মনোনয়নকে একটি নতুন পথ তৈরির সুযোগ উল্লেখ করে কমলা বলেন, দেশকে এগিয়ে নিতে হবে, তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। আগামী 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।